نحمده ونصلي على رسوله الكريم اما بعد এটা দুরূদ সুবহান اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وبارك وسلم الشريف আসছে যে বান্দা যখন এভাবে আল্লাহর ঘনিষ্ঠ হয় এক পর্যায়ে বান্দার হাত আল্লাহর হাত বান্দার চোখ আল্লাহর চোখ বান্দার জবান আল্লাহর জবান এমন বান্দা আল্লাহর কাছে কিছু বলতে দেরি হয় আল্লাহর কবুল করতে দেরি হয় না এটা সকলের জন্যই নসিব হওয়া সম্ভব মোবাইল দেখার অভ্যাস করা আসলে বেশি ভালো না কিন্তু যেভাবে আমরা এখন করোনায় বিভিন্ন কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি তাতে এখন মোবাইলই আমাদের সংযোগের মাধ্যম হয়ে গেছে কিন্তু মোবাইল ব্যবহার করতে গিয়ে যখন আমরা আসল হারিয়ে মুশাল নিয়ে সময় নষ্ট করি ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট করি তখন তো আমাদের জীবনের জন্য সেটা আর উপকার থাকে না বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যাওয়ার 100% সম্ভাবনা কিন্তু তারপরও আমরা বিদ্যুৎ ব্যবহার করি সতর্কতার সাথে যাতে আমরা বিদ্যুৎ পিষ্ট না হই কি বলেন ঠিক কি না আগুন ব্যবহারে খুবই সম্ভাবনা জলে পুড়ে সারকার হওয়ার তারপরও ব্যবহার করি সতর্ক হয়ে যাতে আগুনের ক্ষতির দিকগুলো আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে তা আমরা যদি আগুন পানি বিদ্যুৎ এগুলো সব সতর্কতার সাথে প্রয়োজন থাকলে ব্যবহার করতে পারি বর্তমান এই প্রতিকূল পরিস্থিতিতে মোবাইল যদি ব্যবহার করতেই হয় সেটা যেন সতর্কতার সাথে ব্যবহার করা হয় ইসলামের স্বরূপটা কি ইসলাম আসলে কি এটা যদি আমরা চিনতে ব্যর্থ হই তাহলে আমরা ইসলামের নাম দিয়ে সব করব কিন্তু একটাও ইসলামের হবে না ইসলাম হলো সিরাতে মুস্তাকিমের নাম আর এজন্যই আল্লাহর কাছে দৈনিক ইচ্ছায় অনিচ্ছায় কমপক্ষে 32 বার বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে বলতে হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই মধ্যপথে এই সিরাতে মুস্তাকিমে যারা আছে আউলিয়া ইকরাম তাবে তাবিন তাবিন সাহাবা আজমাইন এভাবে যারাই এই সেরাতে মুস্তাকিমের উপর আছেন আমি যাদের জামানায় থাকি তাদের কারো সাথে আমাকে সম্পর্ক জড়াইয়ে দেন সুবহানাল্লাহ এই কারণে কোরআনকে আগে না পাঠিয়ে কোরআনের বাস্তব নিদর্শন নবীকে আল্লাহ আগে পাঠালেন সুবহানাল্লাহ যে আল্লাহ নবীকে পাঠালেন আগে সে আল্লাহ আগে কোরআন পাঠিয়ে বলতে পারতেন যে অমুক জায়গায় কোরআন রাখা আছে এবার যাও নবী তুমি সেখান থেকে কোরআন নিয়ে আসো কারো ক্ষেত্রে 1 লাখ কিংবা 2 লাখ 24 হাজার নবী রাসূল কারো ক্ষেত্রে এমনটা হয় নাই আগে মূল বিষয়টাকে উপলব্ধি করার জন্য মূলের দৃষ্টান্ত তোমার সামনে আল্লাহ হাজির করেছেন এরপর তুমি যাতে এই রবিকে অনুসরণ করতে গিয়ে বিপদগ্রস্ত না হও তুমি পদস্খলিত না হও এজন্য গাইডবুক কোরআনকে আল্লাহ প্রয়োজন অনুযায়ী দান করেছেন সুবহানাল্লাহ সুতরাং সমস্ত ওলামায়ে কেরাম একমত মুসলমান কাকে বলে আমাদের ধারণা আচ্ছা আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মুসলমান কে আপনাদের ধারণায় নিশ্চয়ই বলবেন হুজুর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় এভাবে করে পর্যায়ক্রমে দাড়ি টুপি জুব্বা আবি নেশাক তাহাজ্জুদ এগুলোই বলবেন যত বেশি তত ভালো মুসলমান কি বলেন ঠিক কি না কিন্তু সমস্ত কোরআন ও সুন্নাহর দৃষ্টি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব মুসলমান বলা হয় যিনি কোনো না কোনো হাক্কানি মুসলমানের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছেন তাকেই মুসলমান বলা হয় সুবহানাল্লাহ সুতরাং এবার ইসলামের স্বরূপ না জেনে ইসলামের আচার আচরণকে যারা আয়ত্ত করে যেমন নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি এগুলোকে যারা আয়ত্ত করে এই মানুষটা যত বড় বুজুর্গ হয় তত বড় ভয়ানক হয় এই মানুষটা যত বড় আলেম হয় তত বড় বিপদের কারণ হয় এই মানুষটা যত বড় পীর সাহেব হয় অত বড় বেদাতি হয় এই মানুষটা যত বড়
যোগ্যতা সম্পন্ন হয় তত বেশি নিজের জন্য, সমাজের জন্য, গোটা মুসলিম উম্মার জন্য ভয়ানক অবস্থা সৃষ্টি করতে পথ খুলে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বারবার মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করতে হবে, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত হাজার বার বললেন, 20 বছর ধরে নামাজ পড়তেছেন, কত হাজার বার বলা হলো, কই অনুভূতি তো আসলো না। রসুলের জামানায় একজন সাহাবী পাওয়া যাবে না যে রসুলের সাথী হয় না। সাহাবীর জামানায় সারা দুনিয়া চষে একজন মুসলমান পাওয়া যাবে না যে কোনো না কোনো সাহাবীর সাথী হয় না।